আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য প্রস্তুতি নিশ্চয়ই শুরু করেছো। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা আর ইতিহাস নিয়ে আলোচনা করব। ইংরেজি আগের দিনই শেষ হয়ে গেছে, যা যা দেখতে পাবনি ডিসক্রিপশন লিঙ্ক আছে। থার্ড ইউনিটের সমস্ত পড়া করানো হচ্ছে, দেখে নিও তোমরা। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি পড়া আছে আজকে আমাদের সাহিত্য মেলা ষষ্ঠ শ্রেণী ওদের বাংলা বই। দেখো, আজ আমরা কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়ের লেখা এই কবিতাটা পড়ব। এই কবিতাটা পড়ার পর এখান থেকে যা প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। দেখো, প্রথমে বলে দিই এখানে একটা ছক রয়েছে, সাতেরটায়। এই ছকটা আমাদের পূরণ করব। এখানে ধয় আকার আছে, আগে একটা শব্দ হবে পরে একটা শব্দ হবে। দেখো, অ্যাকচুয়ালি ধয় চন্দ্রবিন্দু আকার আছে এখানে, এটা হবে আধার, ঠিক আছে। র এলো, এটা হবে রত্ন ভরা, ঠিক আছে। এখানে রা এলো, তাহলে হয়ে যাবে পাড়া বার, ঠিক আছে। র এলো রঙের, এখানে র এসছে তাহলে সহকার আছে, হয়ে যাবে কিশোর, ঠিক আছে। এই ছকটা এরকমভাবে পূরণ হলো। আর এদিকটা কীভাবে হবে দেখে নাও, এদিকটা এখানে হবে নিউটন, দন্ত্য ন সি হর্ষ ট দন্ত্য, এখানে হবে রতন, ঠিক আছে। দেখো, এইভাবে কিন্তু এই ছকটা পূরণ করছি, তোমরা ভালো করে বুঝে নাও। আর বাকি প্রশ্নগুলোর জন্য তোমরা অপেক্ষা করো, একটু পরে বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হচ্ছি। আমরা এক এক করে প্রশ্ন আর উত্তর দেখে নিই। দেখো, অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করতেন? অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। তার লেখা ছোটদের ছড়ার বইয়ের নাম কি? ছোটদের ছড়ার বইয়ের নাম হচ্ছে উড়কি ধানের মুড়কি আর রাঙা ধানের খই। তারপরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম কথা, প্রথম প্রশ্ন হচ্ছে কিশোরের মন লাগে না কিসে? কিশোরের খেলাধুলোর মন লাগে না। কখন কিশোরের মন সমুদ্রবেলায় যেতে চায়? উত্তর হচ্ছে ছুটি পেলেই কিশোরের মন সমুদ্রবেলায় যেতে চায়। অনুসিন্ধুসু কিশোরটি সাগরবেলায় কী কুড়িয়ে তোলে? অনুসিন্ধুসু কিশোরটি সাগরবেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। কোন পারাবারকে অনন্ত পারাবার বলা হয়েছে? জ্ঞানসাগরকে অনন্ত পারাবার বলা হয়েছে। দুজন প্রখ্যাত বিজ্ঞানী বাঙালির নাম, বাঙালি বিজ্ঞানীর নাম বলো, একজন হচ্ছে আশীষচন্দ্র বসু আর দু নম্বর হচ্ছে সত্যনারায়ণ বসু, হলেন দুজন বিখ্যাত বাঙালি। তারপর হচ্ছে কি, বিপরীত শব্দ খোঁজো, পারবে তোমরা? আলো অন্ধকার, ছোটো বড়, এখানে সেখানে, এখন তখন। এরপর রয়েছে পৃথক শব্দকে পৃথক অর্থে ব্যবহার করো। দেখো, সুধায় মানে জিজ্ঞাসা করায়, শিশুটি সুধায় মাকে আমি এলাম কোথা থেকে, আর সুধায় মানে হচ্ছে অমৃত, মায়ের সুধায় স্নেহ, মায়ের হৃদয়ে স্নেহ সুধায় পূর্ণ। তারপরে পুরী মানে পুরীধাম, আমাদের বাসটি আগামীকাল পুরী পৌঁছাবে। তারপরে প্রশ্ন, পুরী মানে গৃহ, শিশু সন্তানবিহীন এ পুরী শূন্য। তারপর হচ্ছে বেলায়, বেলায় মানে হচ্ছে অনেক, বেলা মানে সময়, অনেক বেলা হলো, স্নান খাওয়া হয়নি এখনও। আর বেলা মানে হচ্ছে সমুদ্রতীর, সাগর বেলায় সমস্ত সূর্যাস্ত অপূর্ব দেখায়। দেখো, তারপরে হেলা, হেলা মানে অবহেলায়, হেলায় সময় কাটিয়ে দিলে পরে বুঝবে এর মূল্য কত। তারপরে হেলায় মানে ঝোঁকে, গ্রামের প্রাচীন গাছটি একটু হেলা হয়ে রয়েছে। তারপর দেখো, ভরা মানে পূর্ণ, আকাশ ভরা নক্ষত্র দেখতে দেখতে মনে হয় ছিল যেন হারিয়ে গেছি। আর একটা ভর্তি মানে হচ্ছে ভর্তি করা, কলসির জল ভরা এখনও শেষ হয়নি। তারপরে দেখো, বিভিন্ন আবিষ্কারের কথা বলা হয়েছে, ঘড়ি ক্রিশ্চিয়ান হাইঙ্গি আবিষ্কার করেছিল, অ্যারোপ্লেন রাইট ভ্রাতৃদ্বয়, রেডিও মার্কনি, দূরবীন গ্যালিও আর টেলিভিশন জন বিয়ার্ড। এরপরে দেখো, ছুটি পেলে তোমার মন কী চায়, এটা পাঁচটি বাক্যে লিখতে বলেছে। উত্তরটা এমন ভাবে লেখা যেতে পারে, ছুটি পেলে আমার মন বাড়ি থেকে দূরে, অনেক দূরে চলে যেতে চায়, মনে হয় প্রকৃতির একেবারে কাছে পৌঁছে যায়, তার সান্নিধ্যে সমস্ত সময় কাটায়, প্রকৃতির বুকে অপার সৌন্দর্য লুকিয়ে রয়েছে, তার বৈচিত্র্য উপভোগ করি, পাহাড়ের মৌনতা মনের পানে অনুভব করি, আবার কখনো মনে হয় ছুটে যায় সাগরবেলায়, ঢেউয়ের সাথে দোল খায় আর ঝিনুক কুড়ায়।
আটের প্রশ্নগুলো দেখিনি। আটের প্রথম প্রশ্নটা হচ্ছে, পাঠ্য ছয়টির প্রথম পঙ্ক্তি শুরু হয়েছে এক যে ছিল কিশোর এইভাবে, সাধারণত কোন ধরনের রচনা এইভাবে শুরু হয়ে থাকে? এই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত সাদৃশ্য বা বৈসাদৃশ্য আলোচনা করো। সাদৃশ্য মানে হচ্ছে মিল, বৈসাদৃশ্য হচ্ছে অমিল। দেখো, এক যে ছিল কিশোর কাল্পনিক কোনো ঘটনা বা রূপকথা বলতে এরকমভাবে শুরু করা হয়। এই ছড়াটির সঙ্গে মিল আছে কিশোরের কোনো পরিচয়, সময়, কবিতায় উল্লেখ নেই। কাল্পনিক গল্পে এইভাবে লেখা হয়, কোনো এক সময় এই অরণ্যে বিশাল এক সিংহ বাস করত। আচ্ছা, অমিল কী আছে? দেখো, এখানে অমিল হচ্ছে কিশোরের জ্ঞান অর্জন প্রিয়ার কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে। কাল্পনিক গল্পে কোনো কাউকে বোঝানো হয় না, সামগ্রিক সত্যকে বোঝানোর চেষ্টা করা হয়। তারপরে দেখো, মন লাগে না খেলায়। কার খেলায় মন লাগে না? কিশোরের সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে? তার পরিবর্তে ছড়ায় কিশোরটি কী পছন্দ করে? উত্তরটা এমন হবে, দেখো, কিশোরের বিজ্ঞানী কিশোর বিজ্ঞানী কবিতায় উল্লিখিত কিশোরের খেলায় মন লাগে না। কিশোর সাধারণত দৌড়াদৌড়ি, লাফানো, ঝাঁপানো ইত্যাদি নানা ধরনের খেলাধুলা পছন্দ করে। এর পরিবর্তে কিশোরটি ইচ্ছা করে সারাদিন সমুদ্রের পাড়ে ঘুরতে, ঝিনুক কুড়াতে, জ্ঞানের ভাণ্ডার সংগ্রহ করতে। প্রকৃতির রাজ্যে এই রূপ ও বৈচিত্র্য দেখে সে মুগ্ধ হয়ে যেত। এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক। কোন জিনিসের কে রতনের সঙ্গে তুলনা করা হয়েছে? কেনই বা এই ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনা প্রসঙ্গই বা কেন এলো? দেখো, এর উত্তরটা এরকম হবে, সমুদ্রের স্রোতে ভেসে আসা নকশা কাটা বিভিন্ন ধরনের ঝিনুককে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। এই ধরনের তুলনা করা হয়েছে কারণ কিশোরটি এই পৃথিবীর সৃষ্টির অপার রহস্য জানতে চায়। এখানে ঝিনুক বলতে সমুদ্রের পাওয়া সাধারণ ঝিনুককে বোঝানো হয়নি, এখানে জ্ঞান সংগ্রহ করাকে বোঝানো হয়েছে। তাই এই ধরনের রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। কেউ চায় পৃথিবীর রহস্যকে জানতে, চিনতে। তাদের কাছে এই অতি ক্ষুদ্র জিনিস ঝিনুক অমূল্য, আর জ্ঞান অন্বেষণকারীদের কাছে এটি সৃষ্টির রহস্যের একটি উপাদান। কিন্তু সাধারণ মানুষের কাছে এটি কেবলমাত্র সুন্দর প্রতীক। যারা প্রকৃতির রূপবৈচিত্র্য মুগ্ধ, যারা কৌতূহলী, তাদের একমাত্র নকশা আঁকা এই ঝিনুকগুলি প্রকৃতিমূল্য বুঝতে পারে। তাই চেনা বা না চেনার প্রসঙ্গ এখানে এসেছে। পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, সেদিন কিশোরটির উপনীত হলে তাকে কি করতে দেখা যায়? কিশোরটি পরিণত বয়সে এসে জ্ঞান সাগরের ভাণ্ডারে পরিণত হয়, বিদ্যারত্নের আধারে পরিণত হয়। তবু তার মানসিক তৃপ্তি আসে না, পৃথিবীর সমস্ত রহস্য জানবার জন্য জ্ঞান সাগরে আরও গভীরে সে পাড়ি দিতে চায়। তারপরে পাঁচের প্রশ্ন কি আছে দেখে নিই। জিনকুড়ায় জ্ঞানের সাগর বেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, অন্নসঙ্গ রায় রচিত কিশোর বিজ্ঞানী কবিতার অন্তর্গত এই উপরুক্ত লাইন দুটি, বিশ্বজুড়ে সমুদ্রের মতো অনন্ত ও অপার জ্ঞান ছড়িয়ে রয়েছে, জীবনে জ্ঞানরূপী সমুদ্রের বেলাভূমিতে জ্ঞান সংগ্রহ করাকে এখানে ঝিনুকপূর্ণ বলা বলে বোঝানো হয়েছে। তারপরে প্রশ্ন কী আছে দেখে নিই। ছ নম্বর প্রশ্নটা, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কী জিজ্ঞাসা করে? তাদের প্রশ্ন উত্তরে সে কী বলে? দেখো, একদিন সেই কিশোর কালের গতিতে চলতে চলতে বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়েছে, তারপর আজ সে বৃদ্ধ হয়েছে। মানুষ যখন তাকে জিজ্ঞেস করে, আপনি যে এত জ্ঞান অর্জন করেছেন তার সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে চান বা কোনো বাণী দিয়ে যেতে চান, তার প্রশ্নের উত্তরে নিউটনকে ব্যক্তিকে সামনে রেখে বৃদ্ধটি বলেন, এত বড় বৈচিত্র্যময় পৃথিবীতে জ্ঞান কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম? সমুদ্রের বুক থেকে কিছু নুড়ি কুড়াবার মতো সামান্য রহস্যের সন্ধান করতে করতেই জীবন শেষ হয়ে এলো। দেখো, পরের প্রশ্ন, কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রসঙ্গ ছড়াটিতে রয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। দেখো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা রচনাটি রয়েছেন। স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্রাবলী আবিষ্কার করেন। আপেল কেন মাটিতে পড়ে, এই সামান্য ঘটনাটি আসলে কতটা অসামান্য তার জীবনের গতিপথ পাল্টে দেয়। তিনি প্রমাণ করেন, এই মহাবিশ্বে দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করছেন। এই আকর্ষণকে মহাকর্ষ সূত্র বলে। এর টানেই আপেলটি ওপর থেকে নিচে নেমে আসে। এরপর আমরা চলে আসবো ইতিহাসে। ইতিহাসে তোমাদের একদম শেষ অধ্যায়, মানে নবম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন, ঠিক আছে, ভারত ও সমকালীন বহির্বিশ্ব, এই সম্পর্কে আলোচনা হবে। দেখো, প্রশ্নগুলো তোমার সামনে হাজির করছি, আজকে অনেক কাজে লাগবে।
দেখো, ষষ্ঠ শ্রেণী বিষয় ইতিহাস, নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব, রচনাধর্মী প্রশ্ন ও উত্তর। দেখো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে, তোমরা ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ ও গ্রিসের যোগাযোগ সম্পর্কে কি জানা যায়? দেখো উত্তরটা এমন হবে, গ্রিক শাসক আলেকজান্ডার পৃথিবী জুড়ে এক সাম্রাজ্য করতে চেয়েছিলেন, তাই পারসিকদের সাথে তার যুদ্ধ শুরু হয়। আলেকজান্ডার পারসিকদের পরাজিত করার ফলে উপমহাদেশে পারসিকদের শাসন শেষ হয়। আলেকজান্ডারের বেশি দিন উপমহাদেশে ছিলেন না, ফলে আলেকজান্ডারের প্রভাব বেশি দিন ছিল না। অনেক রাজা আলেকজান্ডারকে সাহায্য করেছিলেন, যেমন তক্ষশিলার রাজা অম্বি, আবার অনেক তার বিরুদ্ধে অভিযানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে এই অভিযানের ফলে ছোট ছোট রাজ্যগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যার ফলে মগধের সাম্রাজ্য ক্ষমতা বিস্তার লাভ করে। এরপরে দুইয়ের প্রশ্নটা কি আছে দেখো, ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ ব্যবস্থার কথা কি জানা যায়? উত্তরটা এমন, ভৌগোলিক কারণে উত্তর পশ্চিম অংশের স্থলপথ দিয়ে বেশিরভাগ বিদেশি জাতি ভারতীয় উপমহাদেশে এসেছিল। এদের মধ্যে অন্যতম ছিল পারসিকরা। উপমহাদেশের উত্তর ও পশ্চিম দিকে ছিল গান্ধার। এদের মধ্যে দিয়ে পারসিক সাম্রাজ্যের সঙ্গে উপমহাদেশের যোগাযোগ তৈরি হয়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যের হখামনিশীয় শাসকরা গান্ধার অভিযান করেছিলেন। তাদের শ্রেষ্ঠ সম্রাট দারায়ুসের শাসন ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল। তার একটি লেখায় হিদু শব্দটি পাওয়া যায়, সিন্ধু নদ থেকে ওই শব্দটি এসেছিল। মনে হয় নিম্ন সিন্ধু দারায়ুসের শাসনাধীন ছিল। গ্রিক ঐতিহাসিক হেরোডটাসের লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি। দারায়ুস নিম্ন সিন্ধু এলাকায় যোগাযোগ ব্যবস্থার ওপর দখল কায়েম করার জন্য এই অঞ্চল জয় করেন। উত্তর পশ্চিম ভারত ও উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ পারস্যিক সাম্রাজ্যের সঙ্গে অনেকদিন যুক্ত ছিল। এরপরে চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন। দেখো, ভারতীয় উপমহাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে পরেও পারস্যিক প্রভাব কীরক ছিল? দেখো, খ্রিস্টপূর্ব 306 থেকে 330 সময়ে আলেকজান্ডার পারস্যের অভিযান করেন, তাতে পারস্যিকরা হেরে যায়, হখামনিশীয় সাম্রাজ্য ভেঙে পড়ে। গান্ধার ও নিম্ন সিন্ধু এলাকায় পারসিকদের অধিকার রইল না। উপমহাদেশের সামান্য অংশেই পারসিকদের শাসন ছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ও সংস্কৃতিতে তার নানা রকম প্রভাব দেখা যায়। হকামনিশীয়রা প্রাদেশিক শাসক হিসেবে স্ট্র্যাপদের নিয়োগ করতেন। পরবর্তী সময়ে শক কুষাণ শাসকরা স্ট্র্যাপ ব্যবস্থা চালু রেখেছিলেন। তাদের সময় স্ট্র্যাপদের বলা হতো ক্ষত্রপ। তাছাড়া শাসকরা সরাসরি তাদের প্রজাদের কাছ থেকে সরকারি আদেশ ও নির্দেশ প্রচার করত লেখার মাধ্যমে। পরে মৌর্য সম্রাট অশোক এইভাবে লেখার মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের বক্তব্য প্রকাশ করতেন। এসব আমরা দেখে নিই চারের প্রশ্নটা কী আছে। ভারতীয় উপমহাদেশে গ্রিকদের শাসন সম্বন্ধে যা জানা লেখো। উত্তরটা এমন হবে, মৌর্য শাসনের শেষ দিকে উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে গ্রিক শাসন দেখা গিয়েছিল। পুষ্যমিত্র শুঙ্গের সময় গ্রিক রাজারা বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। এই গ্রিক রাজাদের অনেকে ছিল ব্যাকটেরিয়ার বাসিন্দা। হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে অর্থাৎ এলাকার এখনকার আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলে গ্রিকদের দেশ ছিল ব্যাকটেরিয়া। খ্রিস্টপূর্ব 4th শতকের শেষে ব্যাকটেরিয়া ছিল গ্রিক শাসন সেলুকাসের অধীনে। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গান্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকটেরিয়া গ্রিক শাসকদের শাসন ছিল। উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হতো ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক। খ্রিস্টপূর্ব 130 অব্দ নাগাদ এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকটেরিয়া গ্রিক শাসনের শেষ হয়ে যায়। পরে প্রশ্ন, উপমহাদেশের মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীদের শাসন সম্পর্কে কি জানা যায়? দেখো, এর উত্তরটা এমন হবে,
মধ্য এশিয়ার যাযাবর শাসক যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকট্রিয় গ্রিক শাসন শেষ হয়। তাদের মধ্যে প্রধান ছিল স্কাইথিয়রা, এরা শেখ বা শক নামে উপমহাদেশে পরিচিত ছিল। কাশ্মীর সিন্ধু নদের পশ্চিম তীরের এলাকা তক্ষশিলা শকদের দখলে ছিল। আর এক গোষ্ঠী ছিল ইউএজি বা কুশান, মধ্য এশিয়ার তৃণভূমি থেকে পশ্চিম দিকে এগিয়ে তারা ব্যাকট্রিয়ায় পৌঁছেছিল। পার্সীয় জাতিরা ইরান থেকে উপমহাদেশে এসেছিল, এরা উপমহাদেশে পল্লব নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতকের গোড়ার দিকে কাবুল এলাকার আত্মীয়রা হাতে চলে যায়। কুষাণ শাসন শুরু হলে শক ও যুদ্ধের ক্ষমতা কমে যায়। পরের প্রশ্ন কেটে দেখে নাও, উপমহাদেশের অর্থনৈতিক যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো। উত্তরটা এমন হবে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে উপমহাদেশের সঙ্গে বাইরের দেশে বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই বাণিজ্যিক যোগাযোগ সবথেকে বেড়েছিল খ্রিস্টপূর্ব 200-300 অব্দের মধ্যে। দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেনদেন চলত জলপথে ও স্থলপথে। ভূমধ্যসাগরের পূর্বেও রোম সাম্রাজ্য, চীন ও ভারতে নানা জিনিসের চাহিদা ছিল। সবচেয়ে বেশি খরচ ছিল চীনা রেশমের। রেশম ছিল স্থলপথে প্রধান বাণিজ্য। তাকলামাকান মরুভূমিকে এড়িয়ে দুটি পথে চীনা রেশম নিয়ে যাওয়া হতো। পথ দুটি গিয়ে মিশত কাশগড়ে। অনেক পরে খ্রিস্টীয় 19 শতকে ওই পথকে রেশম পথ বলা হয়। এই অঞ্চলের কিছু অংশ একসময় পার্থিয়দের দখলে ছিল, পরে কুষাণরা ব্যাকট্রিয়াদের দখল করায় রেশম পথের একটি শাখা দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। রেশম বাণিজ্য থেকে কুষাণরা অনেক শুল্ক আদায় করতেন। এই ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন অঞ্চলের মানুষ উপমহাদেশের উত্তর ও উত্তর পশ্চিম প্রান্তে জড়ো হতেন। এই সময় উপমহাদেশের দুই উপকূলের বন্দর গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিম উপকূলের সেরা বন্দর নর্মদা নদীর মোহনায় ভৃগুচ্ছ। উত্তরে কঙ্কন উপকূলে বেশ কিছু বন্দর ছিল। কাবেরী নদীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দর ছিল কাবেরীপত্তনম। অন্ধ উপকূলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে পুরো পূর্ব উপকূল বেশ গুরুত্বপূর্ণ ছিল। দেখো, এরপর আমরা 8-এর প্রশ্নে চলে আসি। 7-এর প্রশ্নে, অ্যাকচুয়ালি দুধ বিনিময়ের মাধ্যমে কিভাবে উপমহাদেশে ও বাইরে পৃথিবীর যোগাযোগ শুরু হয়েছিল? যোগাযোগের মাধ্যমে মাধ্যমরূপে দুধ বিনিময় শুরু হয় মূলত মৌর্য সম্রাটদের আমল থেকে। সেই দূতের অনেকেই তাদের অভিজ্ঞতা লিখে গিয়েছিলেন। গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্তের মৌর্যের সভায় গিয়েছিলেন। ওই একই সময় ডায়ামাক্কাস মৌর্য দরবারে যান সেলুকাসের দূত হিসেবে। মিশরের শাসক টলেমি মৌর্যদের কাছে দূত হিসেবে পাঠান ডায়োনিসি আজকে। মৌর্যরা বিদেশি শাসকদের কাছে দূত পাঠান বিন্দুসারের সঙ্গে। সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকস এর যোগাযোগ ছিল। সম্রাট অশোকের উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। সিরিয়া, মিশর, মেসিডন, সিংহল প্রভৃতি জায়গায় তিনি দূত পাঠান। রাজগিয়ে পাওয়া একটি লেখক হর্ষবর্ধনের সময় চীনের সঙ্গে দূত বিনিময়ের বিষয় জানা যায়। দেখো, এই কটা প্রশ্ন তোমাদের জন্য রইল, যেখানে যেখানে একটু ভুল আছে তোমরা কারেকশন করে নিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।